হ্যালো পিপল, আমি শালিনী, আপনাদেরকে স্বাগত টেস্টি ওয়ার্ল্ড অফ সাথে। নতুন আইটেম হলো ক্রিসপি পটাটো বল। শেষ পর্যন্ত দেখুন আর করে ফেলুন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কেমন চটপটে ঝটপটে একটা আইটেম। তো প্রথমেই আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, সেটাকে আমি ওভেনে অলরেডি বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি জল দিয়ে দেবো আর জলটাকে গরম হতে দেবো। তার মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু, যেটাকে আমি পরিষ্কার করে আর ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এমনভাবে টুকরো করে নিচ্ছি যাতে সেদ্ধটা হতে বেশি সময় না নেয় আলুগুলো। আলু কাটা হয়ে গেছে, জলও গরম হয়ে গেছে, আলুগুলো এবার জলের মধ্যে দিয়ে কড়াইটা ঢেকে দেবো। তাই দেখুন আমি নিয়ে নিচ্ছি একটা হাফ টমেটো আর একটা গাজর নিয়েছি, কিন্তু গাজর আমি পুরোটা দেব না, এই অংশটুকু দিলেই হবে, মানে একদম ছোট অংশ। একটা পেঁয়াজ আর নিয়ে নেবো 3 কোয়া মতো রসুন আর 2 লঙ্কা। এবার এগুলোকে আমি কেটে নেব। প্রথমে আমি টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, যতটা ছোট পারবেন আপনারা কেটে নেবেন। আমি এর থেকে ছোট আর পারি না, চাকু দিয়ে কাটি, বটিতে পারি। এবার আমি কেটে নেব পেঁয়াজটা কুচি কুচি করে, ভালো মতো চোখলা ছাড়িয়ে। আলুটাও একটু নেড়ে নেবো, আলুটাও সেদ্ধ হতে দিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে দিলাম। এরপর আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেলেই এবার আমি কেটে নেব যে লঙ্কাগুলো নিয়েছিলাম, সেই লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নেব। এরপরে নিয়েছি রসুন, রসুনের খোসা ছাড়িয়ে রসুনটাকেও আমি চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু থেতো করে নিতে পারেন, হামলদিস্তা বা নোড়া দিয়ে একটুখানি। আর গাজরটাকে আমি গ্রেডারে ঘষে নেব, গাজর আমি কুচি কুচি করে কাটবো না, কারণ যতই গাজর আমরা কুচি কুচি করে কাটছি একটু মোটা থেকেই যায়। তো এইভাবে গ্রেডারে একদম ঘষে নিলে একদম মিহি হয়ে যাবে। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে সবকটাই। এবার আমি এগুলোকে তুলে জল ঝরিয়ে নিয়ে এবার আলুগুলোকে ভালো মতো স্ম্যাশ করতে হবে। আমি হাত দিয়ে কমফোর্টেবল, আমার হাতই জগন্নাথ। আলুগুলো ভালো মতো স্ম্যাশ করে নেবে, যাতে একটু গোটা গোটা না থাকে, তাহলে ব্যাপারটা মিশবে না ভালো মতো। দেখুন এবার কড়াইতে আমি একটু তেল নিয়ে নেব, কড়াইটা গরম করে অল্প তেল নেব, একদম সামান্য তেল নিয়ে। তেলটা গরম হয়ে এলেই এর মধ্যে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন যেগুলো আমি কুচি কুচি করেছিলাম সেগুলো আমি একসাথে সবগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ, দিয়ে দেব একদম অল্প পরিমাণে হলুদ। দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এর মধ্যে আলু সেদ্ধটাও পড়বে, তাই মশলাগুলো যেমন দিচ্ছেন সেটা ভেবে দেবেন যে আলুটাও কিন্তু এর মধ্যে পড়বে। এরপর গাজর যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই গাজরগুলো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ক্যাপসিকাম বা বাঁধাকপি কুচি এগুলোও ইউজ করতে পারেন, কিন্তু গাজর যেরকম সুন্দর মিশে যাবে আলুর সাথে সেগুলো ওগুলো কিন্তু ওরকম অত সুন্দর মেশে না, তাই জন্য আমি ওগুলো কিছু ইউজ করিনি, নর্মাল গাজর ইউজ করেছি। এর মধ্যে আমি আলু সিদ্ধগুলো দিয়ে দেব, দিয়ে ভালো মতো প্রেস করে করে দেখুন ঠিক এইভাবে আপনাদেরকে এমনভাবে মেশাতে হবে যাতে পুরো ফ্লেভারটা মশলার পুরোটা আলুর সাথে একদম মিক্সড হয়ে যায়। ভালো মতো আলুটা নেড়ে চেড়ে নিয়ে এইবার আমি যেই হয়ে যাবে তখন আমি কড়াই থেকে এটাকে তুলে নেব। দেখুন ভালো মতো পুরো মিক্সড হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এটাকে তুলে নেব, তুলে আমি আলাদা বাটিতে এটাকে সরিয়ে রাখবো। এবার আমি দেখুন ব্রেড নিয়েছি, ব্রেডের 4 কোণা আমি কেটে নিচ্ছি। এভাবে আপনারা কেটে নেবেন, আপনারা চাইলে বড় সাইজের যে ব্রেডগুলো হয় সেগুলো ইউজ করতে পারেন, ইনফ্যাক্ট ওগুলোই ভালো হবে। আনফর্চুনেটলি আমি সেদিন পাইনি, আমি ছোটো ব্রেডই পেয়েছিলাম, তো আমি সেজন্য ছোটো ব্রেড দিয়েই করে দেখাচ্ছি। প্রসেস সেমই হবে, কিন্তু বড় ব্রেড নিলে সুবিধে হবে। দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি মজরেলা চিজ, আপনারা চাইলে নর্মাল চিজ ইউজ করতে পারেন,
মশলার চিজগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে আলুটাকে আমি এভাবে আলুটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে যথারীতি এভাবে প্রেস করে মাঝে চিজের টুকরোটাকে ঢুকিয়ে গোল গোল করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে করে মাঝে একটা চিজ ঢুকিয়ে এবার আবার ওটাকে রাউন্ড শেপ করে গোল গোল করে জাস্ট রেডি করে রাখছি। আলুর বলগুলো রেডি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে রেডি করে রাখলে। এরপরেই আপনাকে করে নিতে হবে, দেখুন বাটিতে আমি ঠান্ডা জল নিয়েছি, নিয়ে ওর মধ্যে পাউরুটিটাকে একটু ভিজিয়ে চেপে ভালো মতো জলটা ঝরিয়ে নিলাম। এইবার ওই আলুর বলটা পাউরুটির মাঝখানে ঢুকিয়ে পাউরুটিটা দিয়ে পুরো নাড়ুর মতো করে পাকিয়ে পাকিয়ে পুরো গোল রাউন্ড শেপ দিতে হবে। দেখুন খুব সুন্দর, আর এটা আপনি খুব ঝটপটভাবে করতে পারবেন, বাড়ি থেকে অতিথি চলে এলে নতুন একটা আইটেম খাওয়াতে পারবেন, খুবই সুন্দর একটা ডিশ, আর বাচ্চারাও খুব আনন্দ সহকারে খাবে। দেখুন এভাবে আমি প্রত্যেকটা বল তৈরি করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল, এইভাবে দেখুন আমি প্রত্যেকটা রাউন্ড রাউন্ড বল করে নিয়েছি সুন্দর দেখতে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। রিফাইন্ড অয়েল অনেকটা পরিমাণ দিতে হবে, কারণ কি পুরো ডোবা তেলে আমি এটাকে ভাজবো। দেখুন তেল গরম হয়ে গেছে, বলগুলো একে একে দিয়ে সবকটা, কোনো কিচ্ছুর মধ্যে আমি কোট করিনি, কিছুতে আমি চোবাইনি, শুধুমাত্র ওই পাউরুটিটাকেই আমি রেখেছি বাইরের কোটিং হিসাবে, যাতে করে আপনার বলটা হয়ে যাবে আরও ক্রিস্পি। আপনারা চাইলে ডিমের গোলায় ডিপ করে ভাজতে পারেন, কিন্তু এটাতেও প্রচণ্ড পরিমাণে ক্রিস্পি হয়। আপনারা দেখুন একটু উল্টে পাল্টে দেবো, এক সাইড লাল লাল করে ভাজা হলে আবার অপর সাইডে উল্টে দেবো, আর পুরোটা আপনি গ্যাসটা মোটামুটি মাঝারি মানে মিডিয়াম ফ্লেমে দিয়েই করবেন। দেখুন আমি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি, কারণ যেহেতু পাউরুটি প্রচণ্ড তেল সোপ করে ওই জন্য আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর ভয় পাবেন না, তেলটা আপনি যে কোনো রান্নাতে পরে ইউজ করতে পারবেন। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ক্রিস্পি পটাটো বল। ওপর থেকে আমি একটু চিজ ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও দুর্দান্ত লাগবে। এইভাবেই পরিবেশন করে ফেলুন আর মজা করে খান।